আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অনেক কর্মীরা মালয়েশিয়া যাচ্ছেন, গিয়ে কিন্তু অবৈধ হচ্ছেন, বা একটি কোম্পানিতে যাচ্ছেন, যাওয়ার পর আপনারা এক সপ্তাহ 15 দিন বা এক মাস থাকার পর অন্য কোম্পানিতে ঢুকছেন। তো আপনাদের জন্য বিশাল একটি দুঃসংবাদ, অর্থাৎ মালয়েশিয়া বাংলাদেশি সহ 544 অভিবাসী আটক। মালয়েশিয়া বাংলাদেশি সহ 544 জন অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। 7 জানুয়ারি ভোরের দিকে রাজধানী কুয়ালালামপুরে জালান এমবিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় দেশটিতে ভ্রমণের কাগজপত্র না থাকা, মেয়াদ উত্তীর্ণ ভ্রমণনথি এবং সামাজিক ভ্রমণ পাসের অপব্যবহারের জন্য বাংলাদেশি সহ 544 জনকে আটক হয়েছে। তবে এরই মধ্যে কতজন বাংলাদেশি রয়েছে সেই তথ্য এখনও জানায়নি আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া অভিযানের সময় মিয়ানমারের চীন জাতিগত গোষ্ঠীকে শরণার্থী কার্ড দেওয়ার একটি অনিবন্ধিত সংস্থার কার্যকলাপ উদ্ঘাটন করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। অভিবাসন বিভাগের মহাপরিচালক খায়রুল দাজমি দাউদের নেতৃত্বে দেশটির জাতীয় নিবন্ধন বিভাগ ও বেসামরিক প্রতিরক্ষা বিভাগ সহ অন্যান্য বিভাগের 43 জন কর্মীরা সহায়তায় 115 জন অভিবাসন পুলিশ এই অভিযান পরিচালনা করেন। আটক বিদেশিদের মধ্যে রয়েছেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, মিয়ানমার ও ইন্দোনেশিয়ান নাগরিক। আটকদের সবার বয়স 1 থেকে 68 বছরের মধ্যে। তাদের প্রথমে 1051 জনের নথিপত্র পরীক্ষা করা হয় এবং দেশটিতে থাকা বৈধ কাগজপত্র দেখাতে না পারায় 544 জনকে আটক করা হয়। পরবর্তী পদক্ষেপের জন্য তাদের সবাইকে বকুলিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে। আটকদের মধ্যে চীন জাতিগোষ্ঠীর 1 থেকে 10 বছর বয়সী 30 জন শিশু রয়েছে।